হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেতা খোরা সকল ভালো আসুন, নিয়ে আসার কি যে যেখান আসুন বেশ ভালো আসুন। আমি আলহামদুলিল্লাহ ভালো, আমার ফ্যামিলিও ভালো। ভিউয়ার্স, আজ একটা কুকিং ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগি, আশা করি আপনারা ভালো পাইবা। যদি ভালো লাগে না দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, আজ আমি হাট চিকেন রানমু, একটু স্পাইস একটু বেশি দিয়া, একটু জাল জাল করি একটা হাড় চিকেন বুনা রানমু, হয়তো আপনারা লোকে তোরা শেয়ার করলাম। তো বিয়াজ, ফার্স্টে আমি একটা হাঁডির মাঝে আমার হাড় চিকেনগুলো ভালো করিয়া ক্লিন করিয়া আমি হাঁডির মাঝে হাড় চিকেন গেছি লই লিছি। লওয়ার পরে আমার পেঁয়াজ রসুন আদা এখানেও পেস্ট করে নিয়েছিলাম, পেস্টগুলা দিছি, সাথে পরিমাণ মতো অয়েল দিলাম, টার্মারিক পাউডার আর সল্ট, তেজপাতা, লং, গোলমরিচ, দালচিনি, এলাচি ওগুলা দিয়া আর আমি এখনকে ভালো করে লাড়িয়া গুড়িয়া রাখি দেবো, যত সময় পর্যন্ত আমার মাংসটা খসা হয়েছে না, মাংসটা খসা হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। আর বিয়াজ, যেখান তো নিয়ে কষ্ট করি আমার ভিডিওটা দেখলা সকলরে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটার পাশে আসুন, সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ। তো বিয়াজ, আমি এখন বাকি মশলাটা নরম গরম মশলা দিলাম পরিমাণ মতো, চিলি পাউডার পরিমাণ মতো, মিক্স পাউডার পরিমাণ মতো দিব, মাদ্রাজ কারি পাউডার পরিমাণ মতো। জিরা পাউডার আর গরম মশলা পাউডার দিব বিয়াজ। আর একেবারে শেষের দিকে আমার কারিটা ওই দিব বিয়াজ, আমি গ্রিন চিলি আর আমার গার্ডেনের প্রয়োজন করা করিয়েন্ডার লিফ দিয়া কারিটা লামাই নিব। আপনারা সাথে থাকা দেখতে থাকা। আর হার চিকেন বিয়াজ অনেক জাল দেওয়ার লাগে, জাল ছাড়া তো হয় না, অফ ক্যামেরায় অনেক সময় আমি জাল দিছি, সপ্তাহ কামানার ভিতরে আনছি না, আমার ভিডিওটা লম্ব হয়ে যাব বেশি, তারপরেও লাগে লম্ব হয়ে গেছে, একটু কষ্ট করি আপনারা দেখে নিবা ভিডিওটা প্লিজ। আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি ওখান থেকে বিদায় নিলাম গিয়ে, আপনারা আমার ভিডিওটা দেখো, আমি কন্টিনিউ করাম ভিডিওটা। আসসালামু আলাইকুম।